পরিবারের স্ত্রী এবং হচ্ছে দুই ছেলে এবং এক মেয়ে সহ এক বড় ছেলে আপনারা জানেন যে লিটন বিদেশে থাকে বহু বছর ধরে রানা এখানে আছে তো আমি সবার পক্ষ থেকে আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি যদি ওনার কোনো আচরণে আপনারা কষ্ট পেয়ে থাকেন এবং যদি কোনো দেনাপানা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই বলে আমি এখানে শেষ করছি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার বাবা সরাসরি কোনো ভাই বোন ছিলেন না তো আসলে ছোটবেলা থেকে বাবার কাছে যতটুকু ছিল ওই সময় সে মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে মূলত আমরা মৃত্যুর জন্য প্রস্তুত ছিলাম না আমরা মৃত্যুর জন্য প্রস্তুত ছিলাম না বিদায়ী কথা বলি যে তার সময় হয় নাই বয়স কম হয়েছে আর আরেকটা জিনিস আমরা অনেকে বুঝি না যে আমরা জানা যাতে দাঁড়াইয়া জিজ্ঞেস করি যে লোকটা কেমন ছিলেন অনেকে একটু কৃপণতা করে যে আল্লাহ ভালো বলে আসলে যদি আমরা ভালো বলে সাক্ষ্য দেই উপকারটা কি হয় উপকারটা কি হয় ভালো বলে সাক্ষ্য দিলে আরজাহিল যখন রুহুটা কবজ করে একটি সেকেন্ডের জন্য আরজাহিলের হাতে রাখার ক্ষমতা নাই ইল্লিংটা হইলো জান্নাতের একটা অংশ সিজ্জিন হইলো জাহান্নামের একটা অংশ যদি টুকটাক কোনো ভুলের কারণে যদি এই সিজ্জিনে যদি তার রুহুটা জমা হয় তখন মহান আল্লাহ পাক চেষ্টা করে কোন কৌশলে তার রুহটারে ইল্লিনে আনা যায় কিনা এত এত আদর করে আমাদেরকে আল্লাহ পাক বানিয়েছেন অতএব কারণে আমরা জিজ্ঞেস করি যে আপনারা বলেন উনি কেমন ছিলেন অনেকে বলতে চায় না তা আমার কথা হইলো আপনারা সাক্ষ্য যদি এই লোকটার যদি সিজ্জিন থেকে রুহটা যদি ইল্লিনে আসে আপনারা কি উপকার না ওনার কি উপকার না তো প্রত্যেককে আমি জিজ্ঞেস করবো এই লোকটা কেমন ছিলেন বাচ্চু ভাই উনি কেমন ছিলেন উনি কেমন ছিলেন আল্লাহ যাতে ওনাকে ভালো হিসাবে কবুল করে বাজার অভিষে বাজার এবং চমলি বাজার পুরো গ্রামের মাধ্যমে আমরা চলাফেরা ছিল এর মাধ্যমে যদি কালোর মনের মাধ্যমে কোনো কষ্ট দেওয়া থাকে আমি আর আমি হ্যাঁ ইয়া মরহুম